অনেক লোককে বেজ্জিদি করে বের করে দেওয়া হয়েছে, অনেক মানুষের কথা বলার সুযোগ নেই। আমাদের দাউদকুল ইমাম চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, অনেক মানুষের বাড়ি হারা পিঠা হারা করার পায়তারা করতেছে, যেখানে মানুষ অসহায়, তাদের জমি জমা বিক্রি না করার সত্ত্বেও, হ্যাঁ, অনেক জমিতে বালু ভরাট করে ফেলেছে, মানুষ প্রতিবাদ করতে পারে না। তাই আমি দাউদকুল ইমাম জনগণের পাশে দাঁড়াতে চাই, জনগণের জানমাল হেফাজত করার জন্য, হ্যাঁ, কাজ করতে চাই। আর দাউদকুল ইমাম চেয়ারম্যান যদি আমি হতে পারি, আল্লাহ যদি আমার ভাগ্যে লিখে থাকে, দাউদকুল ইমাম জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে সন্ত্রাস, দুর্নীতি, মাদক মুক্ত করার সর্বোপরি চেষ্টা করব। আমি গোলাম দোস্তিকির গাজী মন্ত্রী মহোদয় সাহেবের সাথে দীর্ঘদিন যাবৎ আছি, দীর্ঘদিন যাবৎ ওনার পক্ষে কাজ করে যাচ্ছি। আমি 100% আশাবাদী, গোলাম দোস্তিকির গাজী যেমন আমাকে ভালোবাসে, তেমনি এই দাউদপুরের জনগণকে রক্ষা করার স্বার্থে আমাকে নৌকা প্রতীক দিবেন, এটা আমি 100% আশাবাদী। আমি আরেকটু আমাদের বর্তমান যে চেয়ারম্যান সাহেবের কথা বলতে চাই। উনি 2014 সালে নৌকার বিপক্ষে, যে উনি একজন দলীয় মানুষ, দাউদকুল ইমাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায়ও দলীয় সিদ্ধান্তর বাইরে নৌকার বিপক্ষে তালার নির্বাচন করেছেন। তারপরে 2017 সাল থেকে 2018 সাল পর্যন্ত গোলাম দোস্তিকির গাজীর বিপক্ষে অবস্থান নিয়ে, একজন রানিং এমপির বিপক্ষে অবস্থান নিয়ে ওনাকে অগত্য ভাষায় গালাগালিস্ত করেছেনই। উনি এরকমও ডিক্লার দিয়েছেন যে গোলাম দোস্তিকির গাজী দাউদপুর ঢুকলে, হ্যাঁ, ওনার গাড়ি ভেঙে ফেলবে, ওনাকে ঢুকতে দিবে না, ওনাকে টোকাই গাজী বলেছেন, হ্যাঁ, ওনাকে ওনার কালনি মিটিংয়ে, হ্যাঁ, বক্তৃতায় একজন ইউনিয়ন ইউনিট কমিটির সভাপতি, হ্যাঁ, সুবান সাহেব বলেছেন, হ্যাঁ, গাজী দাউদপুর ঢুকলে জুতায়া বের করে দেওয়া হবে। তারপরও আমি একটি জিনিস বুঝতে পারি নাই, আমার মন্ত্রী মহোদয় সাহেব ওনার কাছে কেন এত দুর্বল, ওনাকে কেন প্রতিবাদ করে না, এটার বিচারও নিয়ে কেন যায় না। আমি যদি আরেকটু আগে যাই, 2012 সালে কালনি একটা ইফতার পার্টিতে, রমজান মাসে ইফতার পার্টিতে এই জাহাঙ্গীর মাস্টারের সন্ত্রাস, 2012 সালে পল খান আদর্শ কলেজ, হ্যাঁ, ভাঙ্গার জন্য ওনার সমস্ত ক্যাটার বাহিনী দিয়ে ওই আদর্শ কলেজ ভাঙ্গার জন্য, হ্যাঁ, উনি চলে যায়। যখন আদর্শ কলেজের সভাপতি জনাব সফরুদ্দিন আকন্দ সাংবাদিক আনে, সাংবাদিকদের ওই দিন, ওই সময় সাংবাদিকদের অনেক ক্যামেরাও ভেঙে ফেলেছিল। তারপরও 2012 সালে এই আদর্শ কলেজের কিছু অংশ ভেঙে ফেলে, এরকম অনেক কর্মকাণ্ড আছে। 2012 সালে অনেক কর্মকাণ্ড ঘটেছে। 2012 সালে থানা আওয়ামী লীগের সভাপতি জনাব তোফাজ্জল হোসেন মোল্লা সাহেব, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এনামুল হক ভূঁইয়া সাহেব, রূপ দাউদকুল ইমাম আওয়ামী লীগের সভাপতি জনাব আফাজউদ্দিন খান সাহেব, এই তিনজনের বিরুদ্ধে ওনার ছেলেপেলেরা, ওনার কর্মীরা বেন্দি বাজার থেকে দেবই বাজার পর্যন্ত একটি মিছিল করে, যে মিছিলে স্লোগান ছিল তোফাজ্জল চেয়ারম্যানের দুই গালে জুতা মারো তালে তালে, ঠিক অনুরূপভাবে দুইজনকে, তিনজনকে নিয়ে একই মিছিল করেছে। শুধু ওইখানে শেষ হয়নি, এই পরিপ্রেক্ষিতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাজান ভূঁইয়া সাহেব, হ্যাঁ, তাকে 2012 সালে ওনাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে অব্যাহতি দেয়। তারপরে 2014 সালে তালার বিপক্ষে কাজ করার পরও আজ পর্যন্ত উনি কিভাবে, হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে থাকে, এটি আমার জনাব আবদুল কাদের সাহেব, আমাদের দলীয় সাধারণ সম্পাদক এবং আমার জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন, এই জিনিসটি ওনারা যেন অবশ্যই খতিয়ে দেখেন, ওনারা যেন সঠিক তদন্ত করে এটি বিচার করে, এটি আমি ওদের কাছে প্রত্যাশা করি।
শুভ দর্শক মণ্ডলী, দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল antv24.com এর সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আছেন বলেই আমরা এত কিছু করার চেষ্টা করি। দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল দেশ মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে আগ্রহী। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো ভালো, যে কোনো মন্দ সবকিছুই আমরা তুলে ধরতে চাই আমাদের জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ এবং ইউটিউব চ্যানেল antv24.com এর মাধ্যমে। তো আমাদের সাথে আপনারা থাকবেন এই প্রত্যাশা জানিয়েছি। আল্লাহ হাফেজ।